বিদেশে কাজ দেবার নাম করে কোটি টাকা প্রতারণার অভিযোগে এক বেসরকারি সংস্থার চার কর্মীকে আটক করলো নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ। শনিবার দুপুরে কৃষ্ণনগর শহরের বউবাজার ওয়েস্টলেন এলাকার ঘটনা। জানা যায়, রয়্যাল ইন্টারনেট সার্ভিস নামে ঘর ভাড়া নিয়ে পাসপোর্ট সহ ইন্টারনেটে সব ধরনের কাজ করা হতো। ব্যবসা খুলেছিল তপন কুমার রায় নামে এক ব্যক্তি। বেশ কয়েকজন মানুষ অস্ট্রেলিয়া, আমেরিকা, দুবাই সহ বিভিন্ন দেশে কাজ দেবার নাম করে এক একজনের থেকে 70 থেকে 80 হাজার টাকা করে নিয়ে জাল ইমিগ্রেশন ভিসা করে দেয়। নির্দিষ্ট স্থানে যেতে গিয়ে শুরুতেই বুঝতে পারে তারা প্রতারকের পাল্লায় পড়ে প্রতারিত হয়েছে। হঠাৎ করে এরা যখন আসে, এরা যে এত এত টাকা নাকি এদের মেরে নিয়ে নাকি চলে গিয়েছে, এবার খোঁজ করে ওরাও পাচ্ছে না, আমরাও পাচ্ছি না। এবার ঘটনাটা কি ঘটেছে? এই যে দেখেছেন অফিস, অফিসের নাম দেখেছেন, এই অফিসে এখান থেকে বাইরে লোক পাঠাবে, কাউকে আমেরিকা পাঠাচ্ছে, কাউকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে, কাউকে এই নিউজিল্যান্ড পাঠাচ্ছে, এই অফার দিয়ে এখানে লোক আনছে, বলছে আমরা ফিশ প্যাকিংয়ে পাঠাবো, কাউকে ফল প্যাকিংয়ে পাঠাবো, এই করে করে লোকের কাছ থেকে টাকা নেছে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, পাসপোর্ট নেছে। আজ পর্যন্ত একটা লোকেও বাইরে পাঠাতে পারিনি। এই এক এক করে একে দেড় দেশে ওকে দেশে এমনকি তারপরে আপনার প্লেন টিকিট দেশে দমদম থেকে ফ্লাইট করে দিল্লি দেশে, দিল্লি থেকে ওখানে একজন মাস বসাই রেখে আবার সেই লোক রিটার্ন আইসে বলছে এখান থেকে ডাইরেক্ট আমরা পাঠাবো, পাঠাতে পারে নাই। তারপরে সেই লোক এবার সেই লোক লাস্টে কাউকে বলছে যে আমরা টাকা রিটার্ন দেবো, কাউকে দেড় দেশে, এই করে 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 আজ গিয়া কমসে কম 4 কোটি টাকা ও ঝেড়ে নিয়ে বেরোয় গেছে 500-700 লোকের। যে যে টাকাটা প্রতারণা করেছে তার নাম কি? তপন, তার নাম হচ্ছে তপন কুমার রায়। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে আমরা প্রতারিত হয়েছি? আমি সে অফিস তো বন্ধ হয়ে গেছে, অফিস তো বন্ধ হয়ে গেছে, ফোনই রিসিভ করছে না, আমাদের ফোনে যোগাযোগ করতেছে, ফোনই রিসিভ করছে না, এই সবই চাল ভিসা, ভিসার কপিও আমি দেখাতে পারি। এই সব কিছু যা কিছু হয়েছে এখানে সব কিছু জাল হয়েছে, কাউকে সঠিকভাবে কোনো কিছু দেয়নি। টাকা দিয়েছিলেন? হ্যাঁ। আপনি কত টাকা দিয়েছিলেন? আমি দিয়েছি 70,000 টাকা দিয়ে। কোথায় যাবেন বলেছিলেন? অস্ট্রেলিয়া ফিশ প্যাকিংয়ে অস্ট্রেলিয়া যাব, সেই কথা হয়েছিল। এখানে পাসপোর্ট দেওয়া হয়েছে, ইমিগ্রেশন হয়েছে, অফার লেটার হয়েছে, ভিসা দিয়েছে, সব কিছু জাল, সব কিছু জাল দিয়েছে। এখানে অনেক লোকের সাথে পড়ি। কতদিন আগে টাকা দিয়েছিলেন? আমি 3 মাস আগে টাকা দিয়েছি। আপনাকে কী বলেছিলেন? আমার কাছে একটা লিখিত আছে যে 3 মাসের ভিতরে যদি না পাঠাতে পারি তাহলে পয়সা রিটার্ন দেবো। আপনার নাম? আমার নাম রঞ্জন বলা। বাড়ি কোথায়? বাড়ি আমার বাড়ি ঠাকুরনগর। পুলিশকে জানিয়েছেন? না, আমি এই যে এখন এসেছি, আজকে ডেট ছিল, পয়সা দেওয়ার ডেট এসে দিয়ে অফিস বন্ধ হয়ে গেছে প্লাস। আচ্ছা, অফিসটা কি ইনি ভাড়া নিয়ে চালাতেন এখানে? এখানে অফিসটা ভাড়া নিয়ে চালাতো। ওনার বাড়িটা কোথায় আপনি জানেন? ওনার বাড়িটা আমি শুনছি পাশে কোথায় আছে, আমি কোনোদিন যাইনি, অনেকে বলছে পাশেই বাড়ি আছে, অনেকে বলছে আমি চিনি, কিন্তু অ্যাকচুয়ালি পরে শোনা গেছে উনি ভাড়া থাকতেন। এদিন সেই সব লোকজন এসে টাকা ফেরত চায় আর চেঁচামেচি করে, স্থানীয় মানুষ হাজির হয়, পুলিশকে খবর দিলে পুলিশ ও সংস্থার চার কর্মচারীকে আটক করে, তবে মালিক পলাতক। তুমি ওখানে কি করতে? এখানে কি করতে তুমি? বসে থাকতাম। আচ্ছা, তো তোমাকে কি কারণে নিয়ে যাচ্ছে পুলিশ? তোমাকে কি কারণে পুলিশ নিয়ে যাচ্ছে? এখানে 2 নম্বরি ব্যবসা চলতো, এই জন্য। তুমি আগে জানতে না? না, জানতাম না, জানতে করতাম না। তোমার নাম কি? আমার নাম তপন হালদার। তপন হালদার, কতদিন ধরে এখানে কাজ করছিলে? 6-7 মাস। এতদিনে কিছু বুঝতে পারোনি কি কাজ? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।